আমরা যখন নতুন চ্যানেল খুলি তখন কিন্তু আমাদের আসলে ভিউ হয় না। তো আমরা আসলে দেখা যাচ্ছে যে নতুন চ্যানেল খুলে কিছুদিন পরে আমরা দেখা যাচ্ছে যখন ভিউ হয় না বা আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না, আমাদের চ্যানেল র্যাঙ্ক করতেছে না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইউটিউব সেরে চলে যায়। দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 90 জনই কিন্তু ইউটিউব সেরে চলে যায়। তো আসলে আপনি যখন ইউটিউবে কাজ করতে থাকবেন এবং ইউটিউবে আপনি যে পরিশ্রমটা করবেন এর ফলাফল কিন্তু অবশ্যই পাবেন। তো এখন আসলে আমাদের ইউটিউবে যখন আমরা কাজ করতে থাকি তখন আসলে নির্দিষ্ট পরিমাণ আমরা যখন ভিডিও আপলোড করি, অনেক দিন ধরে কাজ করি, তখন আমরা ইউটিউবের একটা স্তরে কিন্তু যাই। দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি 4টা স্তর যখন আমরা পার করতে পারি তখন কিন্তু আমাদের মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হয়ে যায়। এবং আমাদের যে মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার সেটাও কিন্তু পূরণ হয়ে যায়। আমরা যখন কাজ করতে থাকি তো মনিটাইজেশন টার্গেটটা ফিল আপ হওয়ার কোন স্তরে আসি সেটা কিন্তু আপনি বুঝে যাবেন। তো যখন আমরা ভিডিও আপলোড করতে থাকি দেখা যায় 50, 60, 70টা ভিডিও আপলোড করতে থাকি তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রথম স্তরে থাকি এবং এই স্তরে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিউ কিন্তু মোটামুটি হয়। দেখা যাচ্ছে আপনার 20টা, 25টা এবং দিন দিন ভিউ কিন্তু ভিউ আস্তে আস্তে বাড়তে থাকে। দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করলেন 50টা, 60টা, 100টা ভিউ কিন্তু হতে পারে। কিন্তু আপনি যখন দেখা যাচ্ছে যে 80, 90টা বা 100টা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিউ কিন্তু হঠাৎ করে 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। দেখা যাচ্ছে আপনার কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করলে আপনার দেখা গেছে 100টা ভিউ হয়েছে, 50টা ভিউ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি হঠাৎ করে আপনার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে আসবে। দেখা যাচ্ছে যে আপনি আপনার 100 ভিউ হতো সেখানে আপনার 20 ভিউ হওয়া শুরু হবে। তখন আসলে কিন্তু ওই সময় কিন্তু দেখা যাচ্ছে অনেক ইউটিউবরা ইউটিউব সেরে চলে যায় যে আসলে আমার কিছুদিন আগেও 100 ভিউ হতো, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে 15-20টা ভিউর বেশি হচ্ছে না। তো আসলে ওই সময়টাকে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কিন্তু দ্বিতীয় স্টেজে চলে এসেছেন। আপনার প্রথম স্টেজে আপনার ভিউ হতো কিন্তু দ্বিতীয় স্টেজে যখন আপনি চলে আসবেন তখন কিন্তু আপনার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে আসে। তখন কিন্তু আসলে আরও বেশি বেশি করে কাজ করতে হয়, কন্টিনিউভাবে কাজ করতে হয়। তখন আসলে আমরা কিন্তু ওই সময়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউব সেরে চলে যাই। কিন্তু আসলে আপনার যখন ভিউ কমে যাবে তখন আপনি বুঝবেন যে আপনি সফলতার কিন্তু এক ধাপ এগিয়ে গেছেন, যার জন্য কিন্তু আপনার ভিউ কমে গেছে। তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি আসলে যে স্তরে ছিলাম এর পরের স্তরে চলে এসেছি, অর্থাৎ আমি কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার অনেকটা ধাপ এগিয়ে গেছি, যার জন্য কিন্তু আমার ভিউ কমে গেছে। যেহেতু আপনার ভিউ কমে যাবে হঠাৎ করে তখন আপনি বুঝবেন যে আসলে আপনি সফলতার কিন্তু অনেকটা কাছে চলে এসেছেন। তো এই সময় আপনি যদি কন্টিনিউভাবে কাজ করতে থাকেন, রেগুলারভাবে কাজ করেন, নিয়মিত ভিডিও আপলোড করেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন, তখন কিন্তু আবার আপনার ভিউ বাড়া শুরু হবে। যখন আপনার ভিউ বাড়া শুরু হবে তখন কিন্তু আপনি বুঝবেন যে আপনি মনিটাইজেশন পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছেন, যার জন্য আপনার ভিউ কমেছে এবং আবার ভিউ বাড়া শুরু হয়েছে। যখন ভিউ বাড়া শুরু হবে তখন কিন্তু কিছুদিনের মধ্যে আপনার কিছু ভিডিও কিন্তু ভাইরাল হওয়া শুরু হবে এবং ভালোভাবে এই ভিডিওগুলো চলা শুরু হবে। এবং এখান থেকেই দেখা যাচ্ছে যে কিছু ভিডিও কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু লক্ষ লক্ষ ভিউ চলে আসবে, হাজার হাজার সাবস্ক্রাইবার চলে আসবে। তো যখন আপনার এই ভিউটা বাড়া শুরু হবে তখন আপনি বুঝবেন যে আপনি কিন্তু সফলতার কিন্তু খুব কাছাকাছি চলে এসেছেন, অর্থাৎ আপনি কিছুদিনের মধ্যে কিন্তু মনিটাইজেশন টার্গেট আপনার ফিল আপ হয়ে যাবে। তো আসলে আমাদের প্রথমে ভিউ মোটামুটি হয় এবং দ্বিতীয় স্টেজে আমাদের ভিউ কমে যায়, অর্থাৎ 5 ভাগের 1 ভাগে চলে আসে। এবং দেখা যাচ্ছে যে আপনি যখন 200 ভিডিওর মতো আপলোড করবেন তখন ভিউ বাড়া শুরু হবে এবং মোটামুটি আরও 50-60টা ভিডিও আপলোড করার মধ্যেই আমাদের মনিটাইজেশন টার্গেটটা কিন্তু কিছুদিনের মধ্যেই ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ কিছু ভিডিও ভাইরাল হবে এবং ওখান থেকে আমাদের মনিটাইজেশন টার্গেটের ফিল আপের জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার দরকার, ওই ভাইরাল ভিডিও থেকে কিন্তু চলে আসবে। তো এটা আসলে সবার বেলায় কিন্তু প্রযোজ্য। তো এই স্তরগুলো কিন্তু পার হতে হয় আমাদের মনিটাইজেশন টার্গেট ফিল আপের জন্য। সবাইকে কিন্তু এই পরীক্ষাগুলো পার হতে হয়, অর্থাৎ স্তরগুলো পার হতে হয়। এবং স্তরগুলো শুধুমাত্র যে আপনার জন্য তা না, যারা আসলে নতুন চ্যানেল খুলে সবাইকেই কিন্তু এরকম ধাপগুলো পার হতে হয়। অর্থাৎ দেখা যাচ্ছে কিছুদিন ভিউ হলো, দ্বিতীয় স্টেজে আবার ভিউ 5 ভাগের 1 ভাগে নেমে আসবে এবং মোটামুটি দেখা যাচ্ছে 180-200 ভিডিও আপলোড করার পরে আবার তৃতীয় স্টেজে আপনার ভিউ বাড়া শুরু হবে এবং কিছুদিনের মধ্যেই আপনার দেখা যাচ্ছে যে আপনি মনিটাইজেশনের টার্গেটটা ফিল আপ করে ফেলতে পারবেন। তো আসলে আমরা যখন ইউটিউবে কাজ করবো তো আমাদের এই মোটামুটি ধাপগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। যখন আমরা দ্বিতীয় স্টেজে উঠবো তখন আমাদের ভিউ কমে যাবে, তখন আপনি আসলে মন খারাপ করার কিছু নেই। আপনি আরও ভিউ কমে গেলে আপনি খুশি হবেন,
যে আপনি আসলে আপনি কিন্তু পরের ধাপে চলে আসছেন এবং আরও কিছুদিন কাজ করলে আপনি তৃতীয় স্টেজে যখন উঠবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশনের টার্গেটটা ফিল আপ করার খুব কাছাকাছি চলে আসবেন। তো আমরা এই ধাপগুলো যদি আমরা জানি তাহলে আসলে আমরা ইউটিউবে আসলে আমরা কখনোই ব্যর্থ হব না। আমরা যদি নিয়মিতভাবে কাজ করি, কন্টিনিউভাবে কাজ করি এবং নির্দিষ্ট ভিডিও আপলোড করার টার্গেট নিয়ে কাজ করি তাহলে আমরা কিন্তু সবাই ইউটিউবে সফল হব। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।